আসসালামু আলাইকুম। আজকের কাজের আপডেট হচ্ছে, সরি, এখানে কাস্টমার ট্র্যাকিং এই ফিল্ডটা এখনো হাইড করা হয় নাই, এই ফিল্ডটা হাইড করব। দেন হচ্ছে যদি কেউ প্রোফাইল সেকশনে যায়, দেন এখানে সেকশন জিনিসটা কোন প্যানেলে আসে অ্যাকচুয়ালি এতদিন এটা বোঝা যাচ্ছিল না, যেটাতে ক্লিক করলে এটার প্যানেল আসতেছিলো, উপরে একটা লেবেল অ্যাড করা হয়েছে যাতে অ্যাটলিস্ট এটা বোঝা যায় যে আমি এখানে কোন প্যানেলে আসি। আর এখানে এডিট বাটনে চাইলে একটা অ্যারর শো করতো, এই এডিট প্রোফাইলটা আসতো না, অ্যাররটা সর্ট আউট করা হয়েছে। দেন এখানে লেবেল অ্যাড হয়েছে এবং এখানে ডাটা এন্ট্রি দেওয়ার পর যেন সব কিছু এডিট হয় প্রোফাইল, সেই কাজটা ডান করা হয়েছে। তারপরে হচ্ছে রেসিডেন্ট সার্ভিস, এখানে আসার পরে তিনটা স্লাইডারের ফটো অ্যাড করা হয়েছে, তারপরে রুম টাইপ জিনিসটা টেক্সট ফিল করা হয়েছে। আগে শুধু ড্রপডাউন ছিল, এখন ড্রপডাউন কোনো সেকশন থাকবে না, যার যে ধরনের রুম টাইপ মার্চেন্ট এখান থেকে এন্ট্রি দেবে, যে কোনো টাইপের ডাটা সে এখান থেকে এন্ট্রি দিতে পারবে, এখন ড্রপডাউন থেকে কোনো কল করার কোনো ইস্যু নেই, এই কাজটা করা হয়েছে। আর এখানে যে আপনার ওই ইয়াগুলো ছিল, ফ্যাসিলিটিসগুলো ছিল, এটার জন্য আলাদা একটা সেকশনে এনে এখানে আমরা যেই স্পেসিফিক কয়েকটা চেকবক্স ছিল সেগুলো আমরা অ্যাড করছি। আপনি যদি আরও কিছু বলেন কোথাও থেকে দেখে সেগুলো আমরা অ্যাড করে দিব। এছাড়াও যদি একটা অপশন করবো যে অ্যাড ফ্যাসিলিটি, এই বাটনটা ক্লিক করলে এখানে একটা টেক্সট ফিল্ড ওপেন হবে, ফ্যাসিলিটি নেম বলে, দেন এটা সেভ বাটন করলে এক্সট্রা ফ্যাসিলিটি হিসেবে যা যা ফ্যাসিলিটি দিতে চায় এখানে এইভাবে কমা দিয়ে দিয়ে সে জিনিসগুলো ইয়া করবে। এই জিনিসটাকে আমি চাচ্ছি এইভাবে সেভ দিলে জিনিসটাকে আমি এখানে ডিটেলসের মধ্যে এইভাবে আইকন করে করে তো সব শো হবে ওয়াইফাই ডিটেলস পেজে, নিচে যে আদার্স ফ্যাসিলিটিস বলে এই জিনিসগুলো এখানে যেভাবে কমা কমা দেওয়া থাকবে এইভাবে জিনিসগুলো শো করবে। আশা করি আমি আপনাকে কথাটা বুঝাইতে পারছি, এইভাবে করতে চাচ্ছি। কারণ এখানে এক্সট্রা ফ্যাসিলিটি অ্যাড করে যদি আমরা এখানে চেকবক্সগুলো আনতে চাই তাহলে আমরা আর আদার আইকনগুলো আনা সম্ভব না, এটা আমি স্যারের সাথে কথা বলছি, যে কারণে এক্সট্রা ফ্যাসিলিটি, এক্সট্রা আওয়ার ফ্যাসিলিটি বলে জিনিসগুলো এরকম একটা লাইন ডিসক্রিপশনের মতো কমা দিয়ে দিয়ে এক্সট্রা ফ্যাসিলিটিগুলো ডিটেলস পেজে আইকনগুলো দেওয়ার পরে এখানকার ইয়াগুলো তো আইকন দিয়ে থাকবে, আদার্সগুলো নিচে আদার্স ফ্যাসিলিটি বলে ওইখানে এভাবে কমা কমা দিয়ে ফুল স্টপ দিয়ে থাকবে। আদার্স ফ্যাসিলিটিটা এখানে দিয়ে সেভ দেওয়া হলে সার্ভিস সেভ হয়ে যাবে। দেন অ্যাড সার্ভিস করলে এখানে সেভ বাটনটারও অ্যাকচুয়ালি আমি আর দরকার দেখতেছি না, এখানে এটা ফ্যাসিলিটি করে অ্যাড করে এখানে আপডেট সার্ভিস করবো। এখানে একটু ব্যাক এন্ডের কাজ তাহলে বাকি আছে, এই সেকশনটা আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি। আর এরপরে হচ্ছে কমার্শিয়াল স্পেস, এখানে আসার পর তিনটা ছবি, যে ব্যাপারটা ছিল তিনটা ছবি রাখবো সবগুলোতে যাতে ওই ডিটেলস পেজে স্লাইডিং এ শো করতে পারি। এখানে সার্ভিসের একটা ছবি নিব, ফুড আইটেমের একটা ছবি নিব, ফুড প্যাকেজের একটা ছবি নিব। এরপর ফুড আইটেম সেকশনটা আলাদা করা হয়েছে, ফুড প্যাকেজ সেকশনটা আলাদা করা হয়েছে, ড্রপডাউন ছিল ফুড আইটেমে সেটাকে টেক্সট ফিল করা হয়েছে, টুকিটাকে আরও কী কী ছিল সব কিছু এখানে এই ফর্মেও সব কিছু ডান করা হয়েছে। আর মানে প্রত্যেকটা জিনিসকে লেবেলিং করে দেওয়া হয়েছে, জানি এটা কোন প্যানেলে আসি, আমরা ক্লিক করলে কোন প্যানেলে আসি সেটা যেন বোঝা যায়। এইটা এতটুকুই ছিল কাজের আপডেট। জি, ধন্যবাদ।